চলো গাইস, আসসালামু আলাইকুম, কি রকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার আজকে নতুন ফোন কিনেছি, ওটা নিয়ে একটা ব্লগ বানাই। আমি জানি আমি ওটার ব্লগ কয় না, ওটার কি কয় আমি কইতাম, এটার ব্লগের ক না। তো ওই ব্লগ করার সময় আমি অনেক সময় ভুল ভুল কথা বললে লাগছে, কিংবা আমি ঠিকঠাক মতন কথা বলতে পারি না। আমি চাইলে ওগুলো এডিট করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হইলো না ওটা এডিট করতে। কারণ তোমরা দেখো, আমি ফার্স্ট টাইম যখন ব্লগ করার ট্রাই করি তখন কীরকম হয় আমার সাথে। তো আমি ওগুলো কাটকাট আর করি নাই, কা আমি পুরো যেরকম প্রথম থেকে বইলা গেছি ওটাই বইলা দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো না, আশা করি কেমন লাগবে আমি করতে পারি না। যদি মনে করো ভালো লাগে তাহলে লাইক করবা, ভালো না লাগলে লাইক করবা। লাইক এম 2000, যদি লাইক এমটা পুরো হয়ে যায়গা তাহলে মেবি আমরা আবারও ব্লগ করার ট্রাই করতে পারি। আর আমরা ফোন নিয়েছি কি পোকো X3, ওটার যদি তোমরা যদি গেমিং টেস্ট চাও তাহলে আমি গেমিং টেস্ট করবো, তোমরা চাইলেও করবো না চাইলেও করবো। তো ওটা গেমিং ফোনই, ওটা অনেক দেখা দেখা কিনছি। তো এখন তোমরা বেশি বকবক আমি না করি, তোমরা ভিডিওর মজা নাও, বিদায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি থাকো বসবার, আশা করি সবাই ভালো আছো। তো আমি মাস্ক পরে থাকবো, আমি চেহারা দেখাবো না। তো নতুন একটা ভিডিওতে তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি থাকো বসবার, আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফোন কিনে যাব, আমাদের আর যে 5 কেনার কথা ছিল, কিন্তু আমরা এখন নিতে আছি পোকো X3। তো এখন আমরা যাবো বসুন্ধরা। আর আমার এরকম ব্লগ করার কোনো অভ্যাস নাই, কা তো আমি বলতে পারি না আমি ব্লগ ছাড়বো না। আর কি করতে হইব কইতে পারি না, যাই হোক আমি এখন বাইরে বাই রোজা রাখছি। আর খারাপ পড়া রোজ আছে বাইরে, আমার জানি না আমার অবস্থা খারাপ হয়ে যাবো, এই ফোন কিনতে যা। তো বাকিটা বাইরে যা বলি, বাই। 5 মিনিটস লেটার। তো এখন আমরা রিক্সায় আছি আপাতত, তো মার্কেটের দিকে আমরা যাইতেছি। আর সেটা কি অবস্থা, এই রোজা রাখে এই রোজের ভিতরে বাড়িতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর সাউন্ড কোয়ালিটি কেমন হবে আমি ঠিক বলতে পারতেছি না। আর মাস্ক তো আমার পরে থাকবো, আমি মাস্কটা খুলবো না ভাই। আমি এর আগে ব্লগ ব্লগ করি না কোনো সময়, তো আমি বলতে পারি না আমার ব্লগ কীরকম হবে। তো ভুল টুলে থাকলে সরি, আগে তো বলে আর আমি ব্লগ ছাড়বো না আমি নিজেও জানি না। আর আমার রিক্সে আছি, কোন জায়গায় আছি, মালিবাগ রেলগেট আছে আপাতত। তো আমার যদি 20 মিনিট সময় লাগবো ধরে যেতে, তো ওখানে যাবো সে ভাই করে। তো অবশেষে আমরা বসুন্ধরা মার্কেটে এসে বসছি, কিন্তু আমার কাছে অনেক আনইজি ফিল লাগতেছে ব্লগ করতে। তো আমি জানি না আমরা বসুন্ধরা পুরো কাছাকাছি আছি, তো আমার এরকম ব্লগ করা কোনো রকম অভ্যস্ত নাইকা। তো আমি ভিতরে যা মেবি কোনো রকমের ব্লগ নাও করতে পারি, তো কিছু মনে করো না। আমার কাছে অনেক আনইজি ফিল লাগতেছে, অনেক বেশি সরম করতেছে বলতে গেলে। এরকম মানুষ আমার দিকে তাকা দিয়েছে, তার ভিতরে আমার ক্যামেরা আমি সোজা তাকালে মনে হচ্ছে আমি রাইট সাইডে তাকায় রয়েছি ক্যামেরার দিকে। আর ভয়েস কীরকম হইতেছে আমি বলতে পারি না। তো এখন ফোন কেনার পরে একবারে আমি ভিডিও করবো, এর আগে আমি কোনো ভিডিও করবো না। তো দুঃখিত, আমার এখন ফোন কিনে দিয়েছে আর আমি এখন তো বসুন্ধরা রাইটেই করছি। 2000 years later, তো অবশেষে আমাদের ফোন কেনা শেষ হয়ে গেছে গা। এই যে আমাদের ফোন, এখন বাসে দিতে আসি, বাসে যাওয়ার পরে আনবক্সিং করে তোমাদের দেখাইতে মনে। ওকে, তো বাস। A few moments later, তো অবশেষে আমার ফোন কিনে আমি বাসায় এসে পড়ছি। আমার অবস্থা খুবই খারাপ, বাহিরে যে অবস্থা গরম। তো আমি লাশিরা বাইক দিয়ে আসছি, তো আমি জানি না আমি কইতে পারি না আমি এই ব্লগ ছাড়বো না। আমি যে দেখো তাকাইতে আছি ক্যামেরার দিকে, আমার চোখ দিতেছে রাইট সাইডে, আমি কইতে পারি না। আমার কাছে নিজের কাছে অনেক বেশি বিরক্ত লাগছে। আর মাস্ক আমি খুলি না, খুলবো না মাস্ক। আরও পরে আমি অনেক জানি অনেকজন বলবো আমি চিকন চুকন হয়ে গেছে, আমার অবস্থা খুবই খারাপ, সমস্যা নাকি মোটা হয়ে যায় আমাকে কয়েকদিনের ভিতরে। ওকে, তো আল্লাহ হাফেজ কি জন্য তোমাদের তো ফোন খুললেও দেখাইতে হবে। আমি ফ্রেশ হয়ে এসে ফোন খুলে একটা রিভিউ দেবো, রিভিউ দিয়ে তারপরে বিদায়। আর আমি কইতে পারি না এটা ব্লক হয়েছে, এটা ব্লকের ক হয়েছে না খ হয়েছে, কিছু হয়েছে না খয় নাকি আমি জানি না। তারপরে তোমরা একটু লাইক লুক মেরা দিও যদি ছাড়ি, আমার কাছে যদি ভিডিও এডিট করার পর যদি টুকটাক মনে হয় হ্যাঁ চল এইটা একটু, তাহলে আমি ছাড়বো, এছাড়া ছাড়বো না। তো আমি ফ্রেশ হয়ে আসি, বাই। 5 মিনিটস লেটার, এই আমাদের ফোন। তো তোমাদের না খুললা দেখালে তো হইব না, তো আমরা দেখাই আমার। আরে খুল ভাই, এক হাত দাব ই করতে হইব,
তো এই হলো ফোন, তো এটা হলো সিমেরই, তোমরা জানোই টুকটাক, সাথে একটা কভার দিছে, এই হলো কভার যেটা আমি ইউজ করবো না একদমই, একটা যাক। আর এইগুলা পরার তো কোনো সময় নেই, কাই রাও যাবো গা। তো এই আমাদের মোবাইল, ওয়েট আমরা এখানে নেই। দেখো ভাই আমার এইসব ব্লগ ট্লগ করা কোনো অভ্যাস নেই, আমি কোনো সময় ব্লগ ট্লগ করি নেই কা, তো আমার নিয়ে এগুলো করো না, আমি জানি অনেক খারাপ হয়েছে, তো নেক্সট টাইম আমি বেটার করার চেষ্টা করবো। আমাদের ফোন, আচ্ছা অন করে কীভাবে, আমাদের ফোন, আশা করি এখন মনে করো আমাদের গেম প্লেটা অনেক ভালো হইব। আর আমার মুখ দেখা দিতেছে না, দেখা দেখা গেল, আমরা এখন মুখ দেখানোর কোনো প্ল্যান নেই কা, 3-4 বছর পরে দেখাবো। ওকে আমাদের দেখানো এটাছে, হোল্ড করো। তুমিও যাও দূরে। ওকে এটার আমি একটা ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, আমি এক গেম প্লে করি আগে, এটার গেম প্লে করা তারপর আমরা রিভিউ দেবো। আর এটার সাথে আমাদের চার্জার দেওয়া হয়েছে, এই যে চার্জার যেটা কিনা 33 ভোল্টের, তো অনেক ফাস্ট চার্জ হয়ে যাবো গা। আর আমার আরও যে 5 নেওয়ার কথা ছিল, আরও যে 5 আমি আরও কিছুদিন পরে নিবো আশা করি, কিছু মাস পরে, তো এখন একটু প্রবলেমের কারণ আপাতত এটা নিতে এটা আছে আমার, কারণ সামনে সিজন পুষ, সামনে সিজন অনেক ভালোভাবে পুষ দিতে পারো, আমাদের গেম প্লে এমনি খারাপ হয়ে গেছে গা টুকটাক। তো আশা করি এ পুজোতে আজকের ভিডিও, আর তোমরা এটা নিয়ে একটা গেমিং টেস্ট দিয়ে আশা করি ওটা দেখো তোমরা। আর যদি এরকম ব্লগ জানি ভাল লাগে না, কেমন অনেক বিরক্ত লাগছে, তারপরও লাইক লুইক মেরা দিও। ওকে মনে করো 2000 লাইকের এম দিয়ে দিলাম আমি, আমি জানি না আমার মনে এটাতে 500 লাইক করবো না আমাদের আমার এই ভিডিও, কারণ আমাদের চ্যানেল ডাউন আছে স্ট্রাইকের কারণে, 500 লাইক না, 2000 লাইক করতো নেক্সট টাইম আমরা আবারও ব্লগ করবো, নাকি ভাই ফোন কিনতে আসবো আমাদের, তো তখনকে আমরা একটু ভালোভাবে ব্লগ করার চেষ্টা করবো। এ পর্যন্তই, তো ওর সঙ্গে আমি চেহারা ভালো মতন দেখাই দেবো না যাও। ওকে তো এখন বাই, 3:30 বেজে গেছে, অলমোস্ট 4টার কাছাকাছি, তো আমার আরও কাজ করা লাগবে। বিদায় পৃথিবী, বিদায় বাংলাদেশ, দেখা হবে নতুন একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।